সম্মানিত দর্শক, মার্কিন নির্বাচন নিয়ে যা বললেন ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি, আজকের পুরো ভিডিওটি দেখবেন, আমাদের সোশ্যাল মিডিয়া ফলো করবেন, দেশ বিদেশের সব আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে অল নোটিফিকেশন সিলেক্ট করতে ভুলবেন না। কিন্তু করোনা আবহের মাঝেই আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন। কে হতে চলেছে আমেরিকার 59তম রাষ্ট্রপতি, এ নিয়ে শুধু আমেরিকাই নয় গোটা বিশ্বে চলছে তুমুল জল্পনা। তবে যুক্তরাষ্ট্রের তীব্র প্রতিদ্বন্দ্বী দেশ ইরান বলছে ভিন্ন কথা। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট প্রার্থীরা কে কি প্রতিশ্রুতি দিয়েছেন তা তেহরানের জন্য মোটেও গুরুত্বপূর্ণ নয়, বরং নির্বাচনের পর হোয়াইট হাউস ইরানের সঙ্গে কেমন আচরণ করবে সেটাই মূলত দেখার বিষয়। ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে কি ঘটছে এবং কে প্রেসিডেন্ট হচ্ছেন তা তেহরানের কাছে গুরুত্বপূর্ণ নয়। বুধবার তেহরানে মন্ত্রী পরিষদের বৈঠকে তিনি এই কথা বলেন। রুহানি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রকে অবশ্য আন্তর্জাতিক আইন ও নীতিমালার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। নিষেধাজ্ঞার পরিবর্তে সম্মান, হুমকির পরিবর্তে শ্রদ্ধা এবং আইন লগ্নের পরিবর্তে প্রতিশ্রুতি বাস্তবায়নের পথ অনুসরণ করতে হবে। রুহানি বিশ্বের বিভিন্ন অঞ্চলে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে বলেন, উপাসনালয়, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী হামলা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেন, নির্বাচনের পর হোয়াইট হাউস কি আচরণ করে সেটি মূলত দেখার বিষয়। মার্কিন সংবাদ মাধ্যম CBS কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্প বা জো বাইডেনের মধ্যে ইরান কাউকে প্রাধান্য দিচ্ছে না। এছাড়া ইরান তার পরমাণু সমঝোতা নিয়ে আমেরিকার সঙ্গে আমেরিকার আলোচনা করবে না বলেও জানিয়ে দিয়েছেন ইরান। ইরান আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করছে বলে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো যে অভিযোগ করছে সেই সম্পর্কে এক প্রশ্নের উত্তরে জারিফ বলেন, ট্রাম্প হচ্ছেন একমাত্র ব্যক্তি যিনি আমেরিকার নির্বাচনী ব্যবস্থাকে মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ এবং এই ব্যবস্থার চরম অপমাননা করেছেন। সম্মানিত দর্শক, ট্রাম্প না বাইডেন, কে জিতলে আপনারা খুশি হবেন কমেন্ট করে জানান আমাদেরকে। ভিডিওটি আপনি যদি পছন্দ করে থাকেন অবশ্যই অবশ্যই লাইক করবেন আর অবশ্যই কমেন্ট এন্ড শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে, কারণ দেশ বিদেশের সব খবর এখানেই পাবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিতে ভুলবেন না। কিন্তু ধন্যবাদ সবাইকে।